এইখানে দেখতে পাচ্ছেন এক জোড়া সবজি রেসার, সবজি রেসার কবুতর। এই যে এটি হচ্ছে নর কবুতর, অসাধারণ চোখের চোখের কালারটা দেখেন, ঠোঁট দেখেন। এই হচ্ছে মাদি কবুতর, অসাধারণ অসাধারণ। কারো যদি পছন্দ হয় রমত ভাইয়ের সাথে যোগাযোগ করে সংগ্রহ করতে পারে। এইখানে দেখতে পাচ্ছেন এক জোড়া সবজি, একটি সবজি এবং একটি মাক্সি। এই যে মাদিটি হচ্ছে মাক্সি, মাদিটি হচ্ছে মাক্সি, সবজিটি হচ্ছে রেসার নর। কারো যদি পছন্দ হয় জোড়াটি সংগ্রহ করতে পারেন, বা ভেঙে ভেঙে যদি কারো নিতে পছন্দ হয় তাহলে ভেঙে ভেঙেও নিতে পারেন। অনেক সুন্দর জোড়াটি, অনেক সুন্দর। এইখানে দেখতে পাচ্ছেন এক জোড়া সবজি রেসার, একটি বাচ্চা ফুটেছে। এটি হচ্ছে নর কবুতর, এটি হচ্ছে মাদি কবুতর, অসাধারণ অনেক সুন্দর, অনেক সুন্দর। সবজির লাইট কালার, কারো যদি পছন্দ হয় রহমত ভাইয়ের সাথে যোগাযোগ করে সংগ্রহ করতে পারে। এইখানে দেখতে পাচ্ছেন এক জোড়া সবজি রেসার, ডিম নিয়ে আছে, হাড়িতে নরটি বসে আছে। এটি হচ্ছে মাদি কবুতর, আমরা আপনাদেরকে ডিমটা একটু দেখে দিচ্ছি। এই যে দুটি ডিমই পেরেছে, অসাধারণ অসাধারণ কবুতর। কারো যদি পছন্দ হয় সংগ্রহ করতে পারেন। এইখানে দেখতে পাচ্ছেন এক জোড়া সবজি রেসার, আমরা চোখটা দেখেন আপনারা, চোখ অসাধারণ, চোখ শেপটা দেখেন। এটি হচ্ছে মাদি, এটা হচ্ছে কিং কোবরা কবুতর। বাই এইটা হচ্ছে বাইয়ের মেন পেয়ার, এই পেয়ার বিক্রি হবে না, এটার বাচ্চা নিতে পারেন কারো যদি পছন্দ হয়। নাম দেওয়া হয়েছে ভাই কিং কোবরা। এই যে দুটি বাচ্চাই ফুটেছে, এটার নাম আমাদের রহমত ভাই নিজেই দিয়েছে কিং কোবরা, অনেক বড় সাইজের তো তাই। অসাধারণ, কারো যদি পছন্দ হয় সংগ্রহ করতে পারেন। এইখানে দেখতে পাচ্ছেন একটি সিঙ্গেল মাদি মাক্সি রেসারের মাদি, লাইট কালার মাক্সি রেসার, কারো যদি পছন্দ হয় সংগ্রহ করতে পারেন। অসাধারণ দেখেন শেপটা, ঠোঁটের শেপ এবং চোখ অসাধারণ। কারো যদি পছন্দ হয় সংগ্রহ করতে পারেন। এইখানে দেখতে পাচ্ছেন এক জোড়া মাক্সি রেসার, এটি হচ্ছে মাদি কবুতর, এটি হচ্ছে নর কবুতর, অনেক সুন্দর। কারো যদি পছন্দ হয় সংগ্রহ করতে পারেন। আমরা চোখটা একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। এই কারো যদি পছন্দ হয় সংগ্রহ করতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন এক জোড়া কালো রেসার, অনেকেই কালো রেসার কবুতর খোঁজে। এটি হচ্ছে বাজারে খুব রেয়ার, পাওয়া যায় না,
কারো যদি পছন্দ হয় সংগ্রহ করতে পারেন। রহমত ভাইয়ের কাছে আছে। এটি হচ্ছে মাদি কবুতর, এটি হচ্ছে নর কবুতর। কারো যদি পছন্দ হয় রহমত ভাইয়ের সাথে যোগাযোগ করে সংগ্রহ করতে পারেন। এইখানে দেখতে পাচ্ছেন ফুল জ্যাড স্প্রিং, ফুল জ্যাড স্প্রিং কবুতর। এই যে অল্প কিছুদিনের মধ্যে ডিম পেড়ে দেবে, এটি হচ্ছে মাদি কবুতর, এটি হচ্ছে মাদি কবুতর, এটি হচ্ছে নর কবুতর। ভাই অল্প টাকার মধ্যেই এই কবুতর জোড়াটি ছেড়ে দিবে। কারো যদি পছন্দ হয় সংগ্রহ করতে পারেন। অল্প টাকা ভাই দিবে তার মানে এই না যে কবুতরগুলো অসুস্থ। অনেকে আবার মনে করে কবুতর অসুস্থ এর জন্য, বা তার লফটে রোগ ঢুকছে, ভাইরাস অ্যাটাক করছে, এর জন্য অল্প টাকায় দিয়ে দিচ্ছে, এমন কিছু না। ভাই এখন রেসার আইটেম নিয়ে কাজ করতেছে, রেসার কবুতর নিয়ে, তাই গিরিবাজ সেল করে দিবে। আরও কিছু গিরিবাজ আছে, আমরা দেখাচ্ছি। এই যে এখানে হচ্ছে আরেক জোড়া জ্যাড, ফুল জ্যাড স্প্রিং, ফুল জ্যাড স্প্রিং। হাড়িতে যেটি বসে আছে এটি হচ্ছে নর কবুতর, আর এই পাশে দাঁড়িয়ে আছে এটি হচ্ছে মাদি কবুতর। ডিম সহ আছে, ডিম সহই দিয়ে দিবে ভাই। কারো যদি পছন্দ হয় সংগ্রহ করতে পারেন, খুবই অল্প টাকায় দিয়ে দিবে ভাই। রেসার কবুতর নিয়ে কাজ করতেছে এই জন্য এখন গিরিবাজ কবুতর আর পালবে না ভাই। কারো যদি পছন্দ হয় সংগ্রহ করতে পারে। এইখানে দেখতে পাচ্ছেন এক জোড়া পাখি কবুতর, ডিম নিয়ে আছে। আমরা একটু ডিমটা দেখিয়ে দিচ্ছি। এই যে একটি ডিম পেরেছে, আরেকটা পারবে। কারো যদি পছন্দ হয় সংগ্রহ করতে পারেন। অল্প টাকার মধ্যে ভাই এই কবুতরগুলো দিয়ে দিবে। কারো যদি পছন্দ হয় ভাইয়ের সাথে যোগাযোগ করে সংগ্রহ করতে পারেন। এইখানে দেখতে পাচ্ছেন আরেক জোড়া গিরিবাস কবুতর। এগুলো পাল্লা খেলার জন্য খুব ভালো। এটি হচ্ছে বাচ্চা, আর এ হচ্ছে বাপ মা, ডিম নিয়ে বসে আছে। কারো যদি পছন্দ হয় ভাই এই ডিম সহ বাচ্চা সহ দিয়ে দিবে। কারো যদি পছন্দ হয় ভাইয়ের নাম্বারটি আমরা স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, ভাইয়ের সাথে যোগাযোগ করে সংগ্রহ করতে পারেন। অনেক সুন্দর, অনেক সুন্দর। নটটা স্প্রিং, মাদিটা পাখি। নটটি হচ্ছে স্প্রিং এবং মাদিটি হচ্ছে পাখি কবুতর। কারো যদি পছন্দ হয় সংগ্রহ করতে পারে। অল্প টাকায় ভাই ছেড়ে দিবে।